আসসালামু আলাইকুম বরহমাত বরক প্রদিন দারিমান্দার পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার একটি গুণবাচক নাম সম্পর্কে আলোচনা করব দর্শক আপনি যদি চান আপনার নির্দিষ্ট কোনো আশা আকাঙ্ক্ষা তামান্না বা দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন আল্লাহ তালা দরবার থেকে পূরণ করতে তাহলে আপনি দোয়া দুরুত্বের মাধ্যমে আপনি আপনার আশাকে পূরণ করতে পারবেন দর্শক মনের আশা পূরণ করার বা দোয়া আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আল্লাহ তালা দরবার থেকে মঞ্জুর করার নিজের প্রার্থনাকে আল্লাহ তালার দরবার থেকে কবুল করার অনেক পদ্ধতি রয়েছে যেমন নবীজি অনেক দোয়ার কথা বলেছেন অনেক আমলের কথা বলেছেন যা পাঠ করলে আপনার আশা বা আপনার দোয়া কবুল হবে এমনিভাবে আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আমরা জানি আল্লাহ তালার নিরানব্বইটি নামের এমন কিছু নাম রয়েছে যেগুলো পাঠ করলেও আমাদের চাওয়া আল্লাহ তালা পূরণ করে দিবেন তো আল্লাহ তালার নিরানব্বই নামের অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে ইয়া মু ইয়া মোকিতু আপনি যদি আল্লাহ তাল এই গুণবাচক নামটি সঠিক সময় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পাঠ করতে পারেন তাহলে দয়াময় আল্লাহ তালা আপনার চাওয়া আপনার দোয়া পূরণ করবেন কবুল করে দিবেন দর্শক আল্লাহ তালার এই গুণবাচক নামটি যেভাবে পাঠ করলে আপনার চাওয়া পূরণ হবে আপনার দোয়া কবুল হবে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে আল্লাহ তালার দরবার থেকে সেই নিয়ম নীতি হচ্ছে আপনাকে আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করতে হবে মাত্র সাতবার এবং প্রথমে আপনি কমপক্ষে তিনবার দুরুশ্বরী পাঠ করে নেবেন দুরুদ ইব্রাহিম বা অন্য কোনো দূরত পাঠ করতে পারবেন তারপর সাতবার আল্লাহর এই গুণবাচক নামটি পাঠ করবেন তারপর সর্বশেষ আবার তিনবার দুরু শরীফ পাঠ করবেন এবং এই আমলটি করবেন আপনি ফরোজ নামাজের পরে ফজর জোহর আসেন পাঁচ অক্ট নামাজের যে কোনো এক নামাজের পরে এইভাবে এই আমলটি করবেন এবং এই আমলটি আপনাকে ধারাবাহিকভাবে একুশ দিন করতে হবে ধারাবাহিকভাবে একুশ দিন যদি আপনি এইভাবে এই আমলটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাআলা আপনার যে কোনো স্বপ্ন যে কোনো আশা আকাঙ্ক্ষা বা আপনার যে কোনো দোয়া পূরণ করবেন কবুল করবেন মঞ্জুর করবেন